হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমাকে খুব ফসা ফসা লাগছে না? এর জন্য সূর্যি মামাকে থ্যাংক ইউ বলো, কারণ সূর্যি মামা তার পুরো ফোকাসটা এখন আমার ওপরে দিয়ে রেখেছে। তাই জন্য দেখো একদম হোয়াইট গোল্ড হয়ে গিয়েছি, আর তাকাতেও পাচ্ছি না। এর আগের বারে ভুল ডিরেকশনে ক্যামেরা রেখেছিলাম, সেই জন্য ক্যামেরার ছবি পিকচারটা পুরো হোয়াইট হোয়াইট মনে হচ্ছিলো। তো আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে সূর্যের অপোজিটে রাখতে, সূর্য এখন ক্যামেরার পেছনে, তাই সূর্যের পুরো ফোকাসটা এসে পড়ছে আমার উপরে। সো যাই হোক, চলো আমাকে দেখে বুঝে গেছো কী ব্লগ বানাবো। হ্যাঁ, আজকে আমি হেয়ার ড্রাইং ব্লগ বানাবো। একটু তাকাতে অসুবিধা হচ্ছে, প্লিজ কিছু মনে করো না, কারণ সূর্যের আলোটা না পুরো আমার চোখে এসে পড়ছে। সো এখন দুপুর 3টে বাজে, চেষ্টা করেছিলাম আরও সকাল সকাল হেয়ার ওয়াশটা করবো, বাট এখানে পৌঁছতে লেট হয়ে গেছে, সো এত লেট হয়ে গেল। আর ভাগ্যিস এখনও রোদ রয়েছে, এত বেলা করে হেয়ার ওয়াশ করছি না, লাস্টে হে রোদ্দুরই চলে গেছিলো, তাই ভীষণ মন খারাপ হয়েছিল। রোদে এসে হেয়ারটা ড্রাই করা হলো না, বাট আজকে রোদ কিন্তু খুব ভালো মতন আছে। সো চলো, বেশি দেরি করব না, আমি আমার হেয়ার ড্রাইটা করে নিই, কারণ চুলটা খানিকক্ষণ একটু খুলে রাখলে ঝপঝপ করে শুকিয়ে যাবে রোদে। বাট হেয়ার ড্রাইটা করার আগে তোমাদের সাথে কিছু শেয়ার করি, বলার দরকার নেই, তোমরা এতক্ষণে ঠিক বুঝে গেছো কী শেয়ার করবে। হ্যাঁ, শাড়িটা নতুন না, ব্লাউজটা কিন্তু নতুন। অনেক দিন হয়েছে শপিং করছি না, মানে চ্যানেলের জন্য মেনলি আমি শাড়ি ব্লাউজগুলো শপিং করি। শাড়ি ব্লাউজ নর্মালি আমি খুব একটা করি না, যত শাড়ি ব্লাউজ কিনি সব আমার ভিডিওর জন্য। সো এই ব্লাউজটা নতুন কিনেছি, আরও অনেকগুলো ব্লাউজ আছে আমার নতুন কেনা হয়েছে, সেগুলো শেয়ার করা হয়নি, একটা একটা করে করবো শেয়ার। তো ব্লাউজটা দেখে নাও, সামনে কিন্তু বাটন নেই, এই যে এটা হচ্ছে ব্যাক বাটন, আর পুরোটা প্যাডেড, দারুণ সুন্দর। হাতটা দেখো, ওকে, দুদিকেরই স্লিভ এইরকম, হাতির কানের মতন, হাতির কান ঠিক না, প্রজাপতির মতন। আর এই হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইডটা তোমাদেরকে ভালো করে দেখা, এই যে ব্যাকে এখানে এইভাবে বাটন দেওয়া আর পেছনে নট, ঠিক আছে? তো আমি সত্যি বলবো ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে। এই ব্লাউজটা আমি দুর্গাপুজোর আগে মার্কেটে দেখেছিলাম, দামও করেছিলাম, বাট কেনা হয়নি। কেন কেনা হয়নি জানো? কারণ দোকান থেকে রেডিমেড ব্লাউজ কিনলে যদি সেটা পরে দেখে নেওয়া না হয়, আর তারপরে যদি সাইজে ছোট হয়ে যায়, তারপরে যেটা চেঞ্জ করার অনেক বেশি ঝামেলা হয়, তাই দুর্গাপুজোর আগে যেটা দেখেছিলাম আমি পারচেস করিনি, এটা আমি অনলাইনে কিনেছি। আর অনলাইনে সুবিধা হচ্ছে ছোট বড় তোমরা রিটার্ন করে দিতে পারবে, সেই জন্য আমি অনলাইনে নিলাম। এটা এসেছে একদম পারফেক্ট ফিটিং, কিচ্ছু রিটার্ন ফিটার্ন করার দরকার নেই, আর অসম্ভব সুন্দর হয়েছে। দেখো অরেঞ্জ কালার ব্লাউজটার সাথে কি দারুণ গেছে, তাই না? সো চলো হেয়ার ড্রাইটা স্টার্ট করছি। শুরু করলাম হেয়ার ড্রাইং। হেয়ার ড্রাইং ব্লগটা তোমাদেরই রিকোয়েস্টে করি, কারণ আমি নিজে পার্সোনালি বলছি হেয়ার ড্রাই করতে আমার ভালো লাগে না, চুল ভীষণভাবে ঝরে তাই করি না। আর আমার চুল তো তোমরা জানোই, আমার চুল এমনিই পুরো স্ট্রেট, চুলে খুব একটা বেশি জট ধরে না শ্যাম্পু করার পরে, তাই ড্রাই করারও দরকার নেই। হ্যাঁ, উল্টে হেয়ার ড্রাই করতে গিয়ে আমার চুল ঝরে যায় অনেক বেশি। এই যে গায়ে শুধু চুল চুল চুল। এই হেয়ার ড্রাই করতে করতেই তো চুলটা শুকিয়ে যাবে, ব্যাস তারপরে লিভান লাগাবো, বাড়ি পালাবো। ড্রাই কিন্তু এখনো শুরু করিনি, আগে চুলের জলটাকে ভালো করে মুছে নি, তারপরে ড্রাই করব। ছাদের ওপরটা এত ভালো লাগে, আসলে এলে আর যেতে ইচ্ছে করে না, কিন্তু এখানে না বসার কোনো জায়গা নেই, এখানে আসতে হলে আমাকে আমার টুল নিয়ে আসতে হবে, এমনিই ছতলায় উঠতে কষ্ট, আবার টুল নিয়ে কে চড়ে, কেউ থাকলে বলতাম নিয়ে চলে। আমার বিল্ডিংয়ে, মানে বিল্ডিংয়ের ঠিক অপোজিট ফ্লোর পাশেই বিল্ডিং হচ্ছে, সেখানে সারা দিন মিস্ত্রিগুলো ঠক 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 করেই যায়, আজ মনে হচ্ছে সব ছুটিতে গেছে, রেহাই। তাই জন্য ঠক ঠক আওয়াজটা তোমরা পাচ্ছ না, আর আমারও সুবিধা ব্লগের মাঝখানে ওই টুকটুক টুকটুক শব্দ করলে ভীষণ বিরক্ত লাগে।
দুদিক সাইড থেকে হেয়ার ড্রাই হয়ে গেছে, এবার একটু ব্যাকে করবো, ব্যাস ফিনিশ। আর না দাঁড়াও, গামছাটাকে আমি রোদে মেলে দিই, কারণ গামছার কাজ হয়ে গেছে। এবারে লাগাবো একটু লিভন, আর দেরি করলে এবারে কিন্তু শাড়ি খুলে চলেই যাচ্ছে। আর যদি দেরি করেছি লিভন লাগাতে, তাহলে কিন্তু চুলটা পুরো শুকিয়ে যাবে, আর শুকনো চুলে লিভন তো লাগানোই যাবে না। ব্লাউজটার জন্য শাড়িটা আরো বেশি স্লিপ করছে, ছাদের উপরে এসে ব্লক করতে একটু অসুবিধাই হয় বলতে পারো, কারণ দাঁড়াও বলছি, কারণ কারণ হচ্ছে তোমার ওই যে বললাম না, অপোজিট পাশে বিল্ডিং এ লোক কাজ করে, সব ছাদে থাকে, তো আমার অসুবিধা হয়, হাঁ করে তাকিয়ে থাকবে, সব করছে রে বাবা, সেই জন্য আমার একটু অসুবিধাই হয়। আজকে নেই তো আমি আরো ফ্রিলি করতে পারছি। আমি ভাবছিলাম যে ব্লাউজের পেছনের ফিতেটা মানে ছিঁড়েই গেল। কেমন লাগছে শাড়িটা পরে কিন্তু অবশ্যই জানাবে, আমি একদম তাকাতে পারছি না, জানি না ছবিটা কেমন উঠবে। সূর্যের অপোজিটে তো আমি রয়েছি, ক্যামেরাটাও ওইদিকে আর সূর্য তার পেছনে রয়েছে, তো আশা করছি কোনো প্রবলেম হবে না। প্লেন যাচ্ছে, কবে যে উঠবো, আমার খুব শখ প্লেনে চড়বো বাচ্চাদের মতন। এখনো প্লেন গেলে এরকম করে, মানে যদি রুমে থাকি আর প্লেন যাওয়ার আওয়াজ পাই, এখনো ছুটে আসি, কোথায় আছে প্লেন, কোন দিক দিয়ে যাচ্ছে, খুব নিচ দিয়ে যাচ্ছে না উপর দিয়ে যাচ্ছে দেখার জন্য। ছোটোবেলাতেও করতাম, এখনও করি, তো জানি না প্লেনে ওঠা এই জন্মে হবে কি না, ইচ্ছে আছে, দেখা যাক। কপালে রেখা থাকলে চড়া ঠিকই হবে, কেউ আটকাতে পারবে না, আর যদি লেখা না থাকে তো টাকা কাছে থাকলেও আমি প্লেনে যেতে পারবো না। চলো হয়ে গেল, কিন্তু খুব সুন্দর লাগছে আমাকে, না ব্লাউজটা, ব্লাউজটার সাথে এই শাড়িটা। সো কেমন লাগছে কমেন্ট করে জানিও, সঙ্গে এটাও বলো যে হেয়ার ড্রাইং ব্লগটা আজকে কেমন হলো, একটা নতুন ব্লাউজ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হলো জানিও। তো চলো ব্লগটা এখানেই অফ করছি, তোমরা সবাই ভিডিওটা দেখো কেমন লাগলো, কমেন্ট করে জানিও। টাটা।